কিন্তু পুরো জাতিকে তারা একটা একটা জিম্মিতে রেখেছিল, ছাত্রলীগের ছেলে মেয়েরা একটা জিম্মি অবস্থা। তারা যে আপনি ছাত্রলীগ করবেন, এটা আপনার টিকিট টু হেভেন, বাকি কিছু করবেন না, আপনার জীবন হেল। ছাত্রলীগ কেন ব্যান হলো সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন করতে চায়, তাদেরকে এইটা এই এইটা এই পেপারটা একবার করে পড়ানো উচিত যে কেন ছাত্রলীগ ব্যান হলো। তো এটা তো এই যে এই পেপারে যেটা দেখছেন সেটা হচ্ছে যে দৃশ্যমান ছাত্রলীগের যে কাজকর্ম গত 15 বছরে সেটার একটা দৃশ্যমান মহৎ একটা আন্দোলন এই ক্যাম্পাসে ছেলে মেয়েরা শুরু করলো। বাংলাদেশে এইরকম মহৎ আন্দোলন কয়টা হয়েছে? আমি তো সত্যিকার অর্থে আপনি যদি পিছনে ফিরে তাকান, 90-এর আন্দোলন আমি বলি এটাও মহৎ ছিল, বাট এইবারের যে আন্দোলন, এটার যে ব্যক্তি এবং এটা যে মানুষকে যে নাড়া দেওয়া এবং এই যে ছেলেমেয়েরা যে বের হলো, দেখেন কি মানে তারা বাংলাদেশকে কি কোথায় নিয়ে গেল পুরো পৃথিবীর কাছে। তো এই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ, তারা ছিল ফাঁসিবাদের মূল ফুট সোলজার, এবং এটা এখানে খুবই স্পষ্টভাবে আছে, আপনারা দেখেছেন তারা কি করেছে। দৃশ্যমান তো এখানে আছে, অদৃশ্যমান আপনি তারা যেটা করেছে যে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে, তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তারা অনেকে ছাত্রলীগই করতো এই জন্য যে সে একটা চাকরি পাবে। দ্যাট মিন্স কি আপনি পুরো একটা একে তো আপনি ধরেন পুরো জব ব্যবস্থায় আপনি বৈষম্য তৈরি করে রেখেছেন, আর একটা হচ্ছে নীরব বৈষম্য যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না। আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে, অন্য যে ছেলেটা পড়ুয়া যে জ্ঞানী তার কোনো চাকরি হয়নি, তাদের চাকরি হয়েছে পুলিশে, তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে। HTMM-এর তো একটা ফেমাস কোট আছে দেখেছেন, যে তোমরা এটা করে আসো বাকিটা আমি দেখছি। কিন্তু পুরো জাতিকে তারা একটা একটা জিম্মিতে রেখেছিল, ছাত্রলীগের ছেলে মেয়েরা একটা জিম্মি অবস্থা। তারা যে আপনি ছাত্রলীগ করবেন, এটা আপনার টিকিট টু হেভেন, বাকি কিছু করবেন না, আপনার জীবন হেল। এবং আপনি যারা BCS ইন্সপেকশনে আসছে গ্রামে পুলিশের লোকরা, তাদেরকে ছাত্রলীগের ছেলেরা যেই বলছে যে এই লোকটা BNP করে, ওর ছেলেকে চাকরি দিবেন না, এটা কারা করেছে? পুলিশ তো যে পুলিশটা যে বাগেরহাটের একটা ফকিরহাটের উপজেলায় যে পুলিশ যাচ্ছে একটা ছেলেকে ইন্সপেক্ট করতে, তার তো জানার কথা না যে ওই বাসায় ওই ছেলেটা BNP, তার বাবা BNP-র গ্রাম লেভেলের লিডার, এটা কে দেখিয়ে দিয়েছে? এটা আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা দেখিয়ে দিয়েছে যাতে এই ছেলেরা জব না পায়। এবং এই যে আপনি দেখেন যে এই যে এত ফেরোশাসলি পুলিশ যে আমাদের ছোট ভাই বোনদের বিরুদ্ধে নামলো, নেমে মানে নির্বিচারে গুলি করে এদেরকে মারলো, এদের আপনি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেন ছাত্রলীগ, এটা তো আপনি দৃশ্যমান দেখছেন যে এই কতজনকে, তারপরে যে হেলমেট বাহিনী বা পুলিশের মধ্যে তাদের ইনফিল্ট্রেশন, ভয়াবহ একটা পুলিশ রাষ্ট্র তৈরি হয়েছিল, এবং এটার মেন উপাদানটা এসছে ছাত্রলীগের থেকে।